বাবা বলতো নামকরা মানুষের নামে নাম রাখলে কিছু একটা হবে। আমিও বার খেয়ে গিয়ে ছেলের নাম রাখলাম উত্তম কুমার। উত্তম কুমারের হাসি দেখলে মেয়েরা গলে পড়তো, ওর হাসি দেখে আবার আরে আমার কাছে পাশ করা আর কুলকুচি করে মুখ ধোয়া সব এক। এত তারা কিসের ছিল? বাপটা তারা করছে তো। বাবাকে বাপ? আপনি দাঙ্গাল দেখেছেন? আরে আমির খানের মতো আমার বাপটা চায় ছেলেটা কিছু করুক। সন্তান কেমন হয় জানো? কোয়ালিটি সন্তান আমার মেয়ের মতো। 98.3% মার্কস। এমএস এমএ নয় ভাই, এ হচ্ছে 98.3। ইটস হট। এটা হলো মেয়ে, কপালে থাকলে পাবি না হলে খাবি খাবি। 98.3। তোমার সাথে একটা কথা ছিল, এবার যা। তুমি শুনছো? বলো। ক্যালানি সম্পর্কে কোনো আইডিয়া আছে? একটা ছেলেকে ক্যালাতে পারবে? এ শালা গুন্ডা। মানে উথাল পাথাল সেনসেশন। তুমি আমার প্রেমে পড়লে কেন? তুই ফর্সা মার কাটারি ফিগার। তি আমো। 98.3 কি বললে গো? আই লাভ ইউ। আমি চোখের সামনে উত্তম সুচিত্রার বিয়ের তারিখটা দেখতে পাচ্ছি। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কমল মিত্র, মেডিকেল কাউন্সিলের কোয়ালিটি অ্যান্ড ভিজিলেন্স ডেপুটি সেক্রেটারি। কোন কোয়ালিটি আছে তোমার মধ্যে? সুচিত্রাকে আমি ভালোবাসি, ওর জন্য আমি সব করতে পারি। একটা শর্তে, আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার মেয়ের বিয়ে তোমার সাথে দেব। একটা ছেলে তোমার মেয়েকে লাইন মারছে, লাইনটা কাটতে হবে। তোরা যদি আমার সঙ্গে থাকিস তাহলে আমি চ্যালেঞ্জটা জিতবো। কি করে বলবো কি যে হয়রান হচ্ছি নিজে, তোর জন্যই খুশি আর ইয়ে গাম। আমি তোমাকে শেষ করে দেবো। আমার বাবার দেওয়া শিক্ষা আর তোমার দেওয়া ছোট ছোট খুশি, আমি তোমাদের দুজনকে চাই। ভালো জামা কাপড় পড়লেই যাতে ওঠা যায় না। আবার ছেলে যদি কোনো অন্যায় করে থাকে তার দায় আমার। আপনার জেদ ওকে মাটিতে নামিয়ে এনেছে। আমি উত্তম, তুমি সুচিত্রা। সুপার হিট জুটি। এই উত্তম সুচিত্রা কে?